আজকে একদিনের ট্যুরে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত ড্যানিশদের তৈরি শহর শ্রীরামপুরের উদ্দেশ্যে। আজকে আমরা এখানে দেখে নেব ড্যানিশদের তৈরি দেশের বৃহত্তম কলেজ, ড্যানিশদের তৈরি চার্চ, তাদের তৈরি গভর্নমেন্ট হাউস আর তাদের অতিথিশালা। আর তারপর আজকে লাঞ্চ করব শ্রীরামপুরের বিখ্যাত রেস্টুরেন্ট মুখার্জিতে। গুড আফটারনুন। তো 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে আমরা একটা চলেছি একটা নতুন জায়গায়। নতুন জায়গায় মানে আমরা এখন চলেছি শ্রীরামপুর। তো সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, সকাল থেকে ঘোরা শুরু হয়ে গেছে। এর আগের ব্লগে আপনি দেখেছেন আমরা কুমোরটুলি গেছিলাম। তো আমরা কুমোরটুলিকে এক্সপ্লোর করেছি, তো ওটা আলাদা করে ব্লগে আমি এনেছি। তো ওটা যাদের দেখার ইচ্ছে হবে তারা কাইন্ডলি ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার আগের ব্লগে একটু সার্চ করে নেবেন, সার্চ করে দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে। তো আমরা এখন বাজে, এখন ঘড়িতে 12:30 মতন বাজে। তো এখন আমরা ঠিক করলাম যে কলকাতায় তো অনেক রেস্টুরেন্টে যাই, আর প্লাস আবার গিয়ে আর বাড়ি চলে আসতে, আবার ঘোরার জায়গা সেরকম কিছু নেই। তো আমরা ঠিক করলাম শ্রীরামপুর যাব। তো শ্রীরামপুরে আমরা শিবাজিদার ব্লগে দেখেছি শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্ট। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, মুখার্জি রেস্টুরেন্ট। তো আপনারাও সঙ্গে থাকুন, দেখুন আমরা আজকে সারাদিন কী করি। তো প্রথমে ওখানে যাবো, তারপর ওখান থেকে শ্রীরামপুরে আশেপাশে কোথায় কী ঘোরার জায়গা আছে সেটাও দেখবো, একটা জানি না কোথায় যাবো না যাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চলুন যাওয়া যাক। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টিতে গাড়ি না চালা, গাড়ি চালাতে কার না ভালো লাগে। শ্রীরামপুর যাওয়ার জন্যে আমরা কোনা এক্সপ্রেস ওয়ে ধরে সলভ হয়ে ডানকুনি হয়ে সোজা ডান দিকে ঢুকে দিল্লি রোড ধরে নেব। আর সাঁতরাগাছি থেকে শ্রীরামপুর মাত্র 25 কিলোমিটার রাস্তা, যেটা কভার করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন টাইম লাগবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা মুখার্জিতে পৌঁছে গেছি, তো গাড়িটা একটু দূরেই পার্ক করতে হচ্ছে, কারণ ওখানে জায়গা নেই আশেপাশে। তো এই যে পেছনে পার্ক করে দিয়েছি, করে যাই একটু হেঁটে যেতে হবে 2-3 মিনিট। তো আমরা শ্রীরামপুরে মুখার্জি রেস্টুরেন্টে পৌঁছে গেছি, এবার আমরা ভেতরে যাব, কিন্তু ওয়েটিং আছে। তো ভেতরে যাই, মেন গেট দিয়ে ভেতরে ঢুকে জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দরভাবে সাজানো একটা এত বিশাল ওয়েটিং রুম। অন্যান্য জায়গায় ওয়েটিং মানে কিন্তু আপনাকে বাইরে ওয়েট করতে হবে, এখানে এত সুন্দর ব্যবস্থা, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তো মোটামুটি 20 মিনিট ওয়েট করার পর এবার আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে একটা এত সুন্দর নস্টালজিক এনভায়রনমেন্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। মেনু কার্ডটা হাতে পেয়ে খাবার অর্ডার করার আগে মেনু কার্ডের ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখছিলাম। তো যেটা দেখে এটুকু বুঝলাম যে মেনু কার্ডটা যিনি ডিজাইন করেছেন তিনি অনেকটা টাইম নিয়ে এটাকে ডিজাইন করেছে। তো মেনুর কথা বলতে গেলে এটুকু বলতেই হচ্ছে, প্রচুর আইটেম এই মেনু কার্ডে নেই, একদম পার্টিকুলার যেগুলো মুঘল আইটেম সেগুলোই আছে, যাতে আপনি কনফিউজ না হয়ে যান যে কী অর্ডার করবেন। আর দামগুলো অনেকটাই রিজনেবল। তো দুটো আইটেম দেখলাম স্পেশাল আইটেমের মধ্যে লেখা আছে, একটা হচ্ছে ফিশ কাটলেট যেটা 225 টাকা দাম, আর একটা হচ্ছে ফিরনি যেটা 90 টাকা প্লেট। তো আমরা ফিশ কাটলেট অর্ডার করলাম, আচ্ছা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন চাপ অর্ডার করেছি, আর পনির বাটার মশলা, আর হচ্ছে ফিরনি অর্ডার করেছি। তো প্রথমে স্টার্টারে ফিশ কাটলেটটা দিয়ে গেল, ফিশ কাটলেটটা একদম পাতলা কোটিং আর মাছ একদম ভরপুর, আর টেস্টও একদম অতুলনীয়। এটার দাম হচ্ছে 225 টাকা। আচ্ছা চিকেন চাপের কথা যদি বলি, প্রথমে চিকেন চাপ অর্ডার করিনি, কিন্তু হ্যান্ড ওয়াশ করতে গিয়ে দেখলাম প্রত্যেকটা টেবিলে চিকেন চাপ অর্ডার করা হয়েছে, তাই আমিও অর্ডার করে ফেললাম। তার সাথে আছে চিকেন বিরিয়ানি যেটার দাম হচ্ছে 240 টাকা। আচ্ছা রুটির মধ্যে নেওয়া হয়েছে তন্দুরির আটা রুটি যেটা 35 টাকা করে পিস, আর নেওয়া হয়েছে পনির বাটার মশলা যেটা নিয়েছে 260 টাকা প্লেট, আর তারপরে নেওয়া হয়েছে কেশর ফিরনি যেটা চেহারা দেখে কোনোভাবেই লোভ সামানো যাচ্ছিল না, আর যেটার দাম নিয়েছে 90 টাকা পার প্লেট। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। তো এটুকু আমি বলবো যে খাবারের কোয়ালিটি অসাধারণ। তো আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন, আর দামও খুব রিজনেবল, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা। এবার আমরা যাবো হচ্ছে ডেনমার্ক টাওয়ারে। আমি ভুল বলেছিলাম একটু আগে, ডেনমার্ক টাওয়ারে গঙ্গা দাঁড়িয়ে একদম মুখার্জি থেকে মাত্র 1.2 কিলোমিটার। চলুন যাই গিয়ে দেখি কি আছে না আছে। এখন চলে এসেছি শ্রীরামপুরের একদম গঙ্গার ধারে অবস্থিত সেই বিখ্যাত ডেনমার্ক টাওয়ারে। 1786 সালে জেমস পান নামে এক ব্রিটিশের দ্বারা তৈরি এই ডেনমার্ক ট্রাভেন সেই সময়কার এক রিভারসাইড রিসর্ট ছিল, যেটিকে তৈরি করা হয়েছিল মূলত ব্যবসায়িক ভ্রমণকারীদের থাকার এবং বিশ্রামের জন্য।
তারপর 1788 সালে এটির মালিকানা জন নিকোলাসের কাছে হস্তান্তরিত হয়। তারপর শ্রীরামপুর একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে পতনের সাথে সাথে এবং নাগরিক অবহেলার সাথে এই টাভারেন সহ অন্যান্য অনেক ঔপনিবেশিক যুগের ভবনগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপরে ডেনমার্ক টাভারেনের সাথে সাথে শ্রীরামপুরের অন্যান্য ঔপনিবেশিক ভবনগুলো পুনরুদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এক পুনরুদ্ধার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছিলেন, যারা ডেনমার্কের ন্যাশনাল মিউজিয়াম রিয়েল ডানিয়া, যেটি একটি ডেনিশ আর্কিটেকচার কোম্পানি, এবং ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের সরাসরি সাহায্যে শ্রীরামপুরের নির্বাচিত ঔপনিবেশিক ভবনগুলো পুনরুদ্ধার করার জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। অনেক প্রচেষ্টার পর এই ডেনমার্ক টাভারেন সহ অন্যান্য বিল্ডিংগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল এবং এই ডেনমার্ক ট্রাভেলিং বিল্ডিং এর সংস্কারটি এর নান্দনিকতা বড় পরিবর্তন না করেই করা হয়েছিল। আর তারপর 28 ফেব্রুয়ারি 2018 সালের ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই ভবনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আজ ডেনমার্ক ট্রাভেলেনের প্রধান আকর্ষণ এপিজে সুরেন্দর পার্ক হোটেল দ্বারা পরিচালিত নিচতলায় বিশাল রেস্তোরাঁ, যা এক বিশেষ আকর্ষণ যোগ করেছে। ডেনমার্ক টাভারেন দেখে 1.2 কিলোমিটার পেছনে এলেই গঙ্গার ধারে অবস্থিত আরেকটি বিশেষ দ্রষ্টব্য স্থান শ্রীরামপুর কলেজ। 1755 থেকে 1845 সাল পর্যন্ত শ্রীরামপুর শহরটি ড্যানিশ শাসনের অধীনে ছিল, আর সেই সময়ে ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডরিকের নাম অনুসারে শ্রীরামপুর শহরের নামকরণ হয়েছিল ফ্রেডরিক্স নগর। আর 1776 থেকে 1805 সালের মধ্যে ডেনিশ গভর্নর অলি বিয়ের অধীনে এই শহরটির উন্নতি লাভ করেছিল, আর সেই সময় ডেনিশদের দ্বারা বিভিন্ন প্রাচীন ভবন তৈরি হয়েছিল। আর 1793 সালে সেখানে একটি বাপ্টিস্ট মিশন শুরু হয়। শ্রীরামপুর কলেজ 3 জন বাপ্টিস্ট মিশনারি দ্বারা প্রতিষ্ঠিত হয়, আর প্রেসিডেন্সি কলেজের পরে শ্রীরামপুর কলেজই ছিল দ্বিতীয় প্রাচীনতম কলেজ এবং ডিগ্রি প্রদানকারী প্রথম প্রতিষ্ঠান। উইলিয়াম কেরি প্রথম ভারতীয় বর্ণমালা টাইপকাস্ট করেছিলেন এবং 1818 সালে শ্রীরামপুরে প্রথম বাংলা সংবাদপত্র জারি করা হয়েছিল। এবার আমরা চলে এলাম দ্য ডেনমার্ক টাভারেনের একদম পাশেই অবস্থিত ড্যানিশ গভর্নমেন্ট হাউস বা প্রশাসনিক ভবন। 1755 সালে ড্যানিশরা দ্বিতীয়বারের জন্য শ্রীরামপুরে যখন ঘাঁটি গেড়েছিল তখন তারা এই প্রশাসনিক ভবনটি বানিয়েছিল। তো প্রথম দিকে এটা একটি ছোট মাটির ঘর ছিল এবং যার ছাদটি একটা খড়ের চাল দিয়ে তৈরি করা হয়েছিল। এখন এটির মধ্যে একটি মিউজিয়াম আছে যেটিতে ড্যানিশদের সমস্ত ইতিহাস সংরক্ষিত করা হয়েছে। এটা হচ্ছে ড্যানিশ মিউজিয়াম, ড্যানিশ ফোর্ট। এখানে এরপর চলে আসবো সেন্ট ওলাফ চার্চ, যেটা 1806 সালে ড্যানিশ প্রশাসক অলি বিয়ের সময়কালে তৈরি করা হয়েছিল। এটি তৈরি করা হয়েছিল শহরের একটি ল্যান্ডমার্ক হিসাবে, এছাড়াও নদী থেকে যাতে লম্বা গির্জাটি সহজে দেখা যায়। Amen.
এবার চলে আসলাম 1677 সালে তৈরি রাধাবল্লভ জিউ মন্দির। কথিত আছে ছাত্রা রুদ্রাম পণ্ডিত শ্রীরামপুর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বল্লভপুরে পুজো করতে। তখন এলাকাটি মূলত জঙ্গলে ঢাকা থাকত। ভগবান কৃষ্ণ রুদ্রামের উপাসনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং সেখানে একজন তপস্বী রূপে আসেন এবং তাকে গৌড়ের সুলতানের কাছ থেকে একটি পাথর আনতে বলেন, যেটি দিয়ে তার মূর্তি তৈরি করতে বলেন। সেই নির্দেশ অনুসারে রুদ্রাম গৌড়ে গেলেন এবং সেখান থেকে কীভাবে সেই ভারী পাথরটি আনবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। পরে স্বপ্নে তাকে বলা হয় পাশের নদীতে পাথরটি ডুবিয়ে দিতে। রুদ্রাম নির্দেশ মতো তাই করলেন এবং বল্লভপুরে ফিরে গেলেন। বল্লভপুরে পৌঁছে তিনি অবাক হয়েছিলেন যে পাথরটি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে, আর সেই পাথরটি ছিল মূলত কষ্টি পাথর এবং এটি থেকে 3টি কৃষ্ণমূর্তি তৈরি করা হয়েছিল। প্রথমটির নাম রাধা বল্লভ, যেটি শ্রীরামপুরে পুজো করা হয়েছিল। দ্বিতীয়টি ছিল খড়দয়ের শ্যামসুন্দর এবং তৃতীয়জন ছিল সাই বনে নন্দদুলাল নামে পূজা করা হতো। আর আজকের সর্বশেষ আকর্ষণ হচ্ছে মাহেশের রথ, যেটা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব হিসেবে পরিচিত। আর সামনে দেখা যাচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির, যেখান থেকে রথ থেকে টেনে নিয়ে গিয়ে মাহেশের গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আবার উল্টো রথের সময় সেটি এবার গুন্ডিচা মন্দির থেকে আবার জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। তো এই ছিল সামনে মাহেশের রথ। তো এই শ্রীরামপুরে মোটামুটি এতগুলো স্পট আছে, আরও 2-4টে স্পট আছে। একটু সকাল সকাল আসবেন, যারা ওয়ান ডে ট্যুর করতে চান খুব ভালো জায়গা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা চলে আসবেন। তো মাহেশের রথ দেখে আজকে আমি শেষ করছি। তো এবার বাড়ির দিকে যাবো। তো এখান থেকে বাড়ি আরও 1 ঘন্টা মতো দেখাচ্ছে, 32 কিলোমিটার রাস্তা এখান থেকে। তো সোজা আজকে বাড়ি যাই, আজকের মতন এখানেই শেষ করছি। তো চলুন আপাতত কোনা হাইওয়ে দিয়ে সোজা ধরবো, সোজা হাইওয়ে ধরবো, হাইওয়ে দিয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে মন্দিরতলা হয়ে সোজা বাড়ি ঢুকবো। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আর একটা আপডেট দেওয়া হয়নি, আমরা রিয়ানকে এখন বোর্ডিং মানে হলিহোম, এখানে হলিহোম আছে আপনাদের দেখালাম, ওখানে এখন ঢুকিয়ে দেবো। ওকে সকাল থেকে ভালো মন্দ খাওয়া দিয়ে পাঁচকেলা খাইয়ে দেওয়া হয়েছে, ভালো করে ঘুরে দেওয়া হয়েছে, এখন আমরা হলিহোমে ঢুকিয়ে দেবো। এই দেখুন, ঠিক আছে, একদম এইটা করে কি হয় যখন আমরা হলিহোমে ঢোকাবো, আপনারা কাল থেকে রিয়ানকে আমি দেখাবো, আমরা যখন আবার ওকে দেখতে আসবো হলিহোমে তখন আপনারা দেখতে পাবেন। চলুন হলিহোমে ঢোকাবো, ওটার ভিডিও কিন্তু আসবে।